প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন চলন বিলের গোমানী নদীতে সুমন ভাই মাছ ধরছে। এই যে সুমন ভাই পানিতে নেমে পড়েছে, দেখা যাক কি মাছ পাওয়া যায়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মাছগুলো ধরার শেষে আমি আপনাদের মাছগুলো দেখিয়ে দেবো। আবার খুঁটি বাজি গাছ কোন মুখো দিয়ে যে খুঁড়িত বাজি যায় অনেক। যা এখন রোদ পারো, কিরম লাগে দেখো, বুঝবে না। প্রিয় দর্শক মন্ডলী, জালটি পানির গভীরে হয়তো কোনো খুঁটায় বেঁধে গেছে, যার কারণে দেখতে পাচ্ছেন সুমন ভাই ডুব ভেঙে চলে যাচ্ছে ওই জাল ছেড়া দেওয়ার জন্য। আরে কাটা গুলো ভেঙে দিচ্ছে রে। প্রিয় দর্শক মন্ডলে আমি দেখাই এমন দুটি মাছ। ও মানে ও বর্ষা টাইপ দিয়ে দেখুন, কে দর্শক মন্ডলী আমার হাতেই আসতেছে না। শুধু এই যে দেখুন কত বড় বড় ট্যাংরা মাছ, অরিজিনাল চলন বিলের চলন্ত গোমানী নদীর মাছ। এক পাল্লে নামা দিয়ে গেছে, আর এক পাল্লে লিয়ে আসতেছে। তোমরাই বেচবে নাকি আমারও বেচবে দিবে? বিশাল বিশাল ট্যাংরা মাছ প্রিয় সুদি, আমাদের চলন বিলে দেখতে পাচ্ছেন কত বড় বড় ট্যাংরা মাছ, অরিজিনাল দেশি ট্যাংরা মাছ পাওয়া যায়। এই যে দেখুন গাঙে আমার সারা বছরই রয়েছে। দর্শক মন্ডলী দেখুন মাছ পড়েছে, ওর ইয়াফশালি আমি পড়ছে। প্রিয় দর্শক মন্ডলী জায়গা ভাগে দেখুন, দেখা যায় না ডাল ডাল উঁচু করো দেখুন। দেখুন আমাদের চলন বিলের গোমানী নদীতে বিশাল বিশাল বাই মাছ ধরা পড়ে। এই যে দেখতে পাচ্ছেন একটি বাই মাছ ধরা পড়ছে আজকে, এপাশে আসছে ট্যাংরা মাছ। এই যে অরিজিনাল ট্যাংরা মাছ চলন বিলের চলন্ত গোমানী নদীর মাছ। না পারা না রে, খালি তো মারা দেখাচ্ছ, মারা দেওয়া হচ্ছে তাই দেখতেছি। কি হয়েছে ভাই, কি হয়েছে, কি হয়েছে? কাঁকড়া গেছে না, জোর ধরছে। আহা বের করে দিও না, সব শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কে রে এত খারাপ কে ভাই মাছ, এটা কেউ জানেন যায় না।
ফেরে দিছে।